এখন এই মুহূর্তে হয়তো আমরা এই গ্রামে আছি বিধায় হয়তো বুঝি না, কিন্তু রাস্তার সঙ্গে যাদের বাড়ি অথবা যদি কোনো স্পট যেখানে দেখা যায় ঘোরার যেখানে জায়গা যেটা বিনোদনের জায়গা দেখা যাচ্ছে বর্তমানে, ঈদকে লক্ষ্য করে মুসলিম কিছু তরুণ যুবকগুলো বক্স বাজিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে তারা ঈদের আনন্দকে উপভোগ করছে। হয়তো এটা চলতে থাকলে প্রত্যেক মসজিদে যদি ইমাম সাহেব এর বিরুদ্ধে বক্তব্য দেয়, যদি যুবকগুলো বোঝে ইসলাম, তাহলে হয়তো এটা সম্ভব। তাছাড়া আমাদের যে দেশের অবস্থা, মনে হচ্ছে কিছুদিন পর সরকার মহোদয় এটাকে একটা ঈদের অনুষ্ঠান হিসেবে আইন পাশ করতে পারে যে ঈদটা এভাবে উদযাপন করতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। গান বাজনা বাদ্যযন্ত্র যতগুলো কবিরা গুণা আছে তাদের মধ্যে একটি নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিষিদ্ধ কবিরা গুণা হলো গান বাজনা এবং বাদ্যযন্ত্রের তাল এগুলো শোনা, শ্রবণ করা, যেটা আমরা খুব সহজেই করে থাকি, যেটা আমরা অনেকেই খুব সহজ মনে করে করে থাকি। আজকের আলোচনার বিষয় গান বাজনা এবং বাদ্যযন্ত্র, তার কুফল সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 31 নম্বর সূরা, সূরা আনকাবুতের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামিনা আন-নাস মান ইশতারি লাহওয়াল হাদীস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগায়রি ইলম। নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ আছে যে মানুষগুলো অজ্ঞ লোকদেরকে, যারা জানে না বোঝে না, এই লোকদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য লাহওয়াল হাদীসে তারা অসার বাক্য ক্রয় করে। লাহওয়াল হাদীস এ সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস রদি আব্দুল ইবনে মাসউদ তাফসীর ইবনে কাসিরের তৃতীয় খণ্ডের 441 পৃষ্ঠায় একটা হাদিস এসেছে, সেখানে আব্দুল ইবনে মাসউদ বলেছেন, আল্লাহে আল্লাহর কসম করে তিনি তিনবার শপথ করে বলেছেন, লাহওয়াল হাদিস বলতে গানকে বোঝানো হয়েছে, গান বাজনাকে বোঝানো হয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ আছে যে মানুষগুলো অজ্ঞ লোকদেরকে আল্লাহর পথ থেকে দূরে রাখার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য তারা গান বাজনা এগুলো ক্রয় করে থাকে। ওয়াত্তাখিযাহা হুজুওয়ান, এগুলো নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, গান বাজনি নিয়ে মানুষ মেতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই ব্যক্তিদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে রেখেছেন, বলেন নাউজুবিল্লাহ। কাদের জন্য শাস্তি হবে? যারা গান বাজনা শ্রবণ করে, যারা গান বাজনা অন্যকে শ্রবণ করানোর জন্য সহযোগিতা করে, যারা গান বাজনা শ্রবণ করার জন্য সহযোগিতা করে। আপনি যত বড় হাজি হন না কেন, আপনি যে বাড়িতে টেলিভিশনটা কিনে রেখেছেন, এই টেলিভিশন দিয়ে আপনি গান শোনেন না, আপনার বিবি শোনে না, কিন্তু আপনার নাতনি এই টেলিভিশনের যদি গান শ্রবণ করে, কোরআনের আয়াত প্রমাণ করলো আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষামান আল্লাহর পক্ষ থেকে, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো কোরআনের বর্ণনা। এরপরে রসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের 16935, তবারানির 16240 এবং 41, সিলসিলা সহিহুল জামির 6914 নম্বর হাদিসে বলছেন, আন মুআবিয়া আনিন নবী আনিন নবী আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিন নূহি ওয়াত তাসাইর ওয়া জুলুদিস সিবাই ওয়াত তাবারুজি ওয়াল গিনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন যে মুআবিয়া বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টি বিষয়কে নিষিদ্ধ করে দিয়েছেন, যেটা ইসলামী শরীয়ত আর এই ছয়টা বিষয়ে জিনিস মেনে নিবে না যারা ইসলাম ধর্মের থাকবে, যারা মুসলিম পরিচয় দিবে, তার এই ছয়টা জিনিস তাদের জন্য নিষিদ্ধ, একদম হারাম। নাহান নাহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর পক্ষ থেকে একটা নিষিদ্ধ, কি নাহা আনি নূহি, মানুষ মারা গেলে মাতম করা, মানুষ মারা গেলে আর্তনাদ করে কান্না করা, চিৎকার করা, এটা একটা, এটা নিষিদ্ধ, এটা হারাম। এই জন্য আপনাকে বলছি, আপনি এখন আজকেই আপনার পরিবারে গিয়ে বলবেন
বাবা মা পুত্রবধূ বিবিকে বললেন শুনো আমি যদি মারা যাই তোমরা কেউ আর্তনাদ করে কাঁদবে না কাঁদো তোমরা চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করো কিন্তু আমার জন্য কাঁদতে গিয়ে বুকে হাত থাপড়ানো মাথার চুলকে কাম মানে ছিঁড়ে ফেলা মানে বেহুশ হয়ে পড়ে যাওয়া এই আর্তনাদ এটা তোমরা করিও না এটা বলে যদি আপনি মারা যান এরপরেও যদি তারা করে তাহলে আপনি এই জন্য শাস্তি পাবেন না কিন্তু যদি না বলে মারা যান তাহলে আপনার পরিবার আপনি মারা যাওয়ার পরে যদি আর্তনাদ করে কান্না করে তাহলে আপনার আযাব হবে এজন্য মরার জন্য সর্বদা প্রস্তুতি নিয়ে আপনি আপনার পরিবারকে আজকেই বলবেন শোনো আমি মারা গেলে তোমরা আর্তনাদ করে কাঁদবে না মারা তো যাবই মরবই তো তুমিও মারা যাবে আমিও মারা যাব এভাবে পরিবারকে কন্ট্রোল রাখেন আপনি মারা যাওয়ার পরে যদি তারা কান্নাও করে আপনি গুনাহগার হবেন না তারা গুনাহগার হবে কিন্তু যদি না বলে মারা যান এই আদর্শ না শিক্ষা দেন তাহলে আপনি কবরে শাস্তি পাবেন আপনার পরিবার আর্তনাদ করে কাঁদার জন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে মাতম করে কান্না করা এটা নিষিদ্ধ এটা হারাম এরপর বললেন অত্তাসাইদ ছবি মূর্তি বর্তমান যুগে আধুনিক যুগে একটা ডিজিটাল পাপ হলো ছবি মূর্তি তুলে রাখা আপনার ঘরে আজকে আপনার বাবার ছবি আছে আপনার ঘরে আপনার দাদার ছবি আছে আপনার ঘরে আপনার মায়ের ছবি আছে টাঙ্গিয়ে রেখে দিয়েছেন আপনার দোকানে আজকে এটা টেবিল টাঙ্গিয়ে রেখেছেন যেখানেই ছবি মূর্তি টাঙ্গানো থাকবে সেই ঘরে তো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না এটা নিষিদ্ধ এটা হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সরকার বাহাদুর মশাই যদি প্রত্যেকটা অফিসে তার ছবি রাখার বাধ্যতা করে তাহলে এই পাপ সরকারকে কিয়ামতের ময়দানে এর জবাব দিতে হবে তার কারণ হাদিসের ভাষা হলো যারা ছবিকে তৈরি করবে মূর্তিকে তৈরি করবে কিয়ামতের মাঠে এদেরকে পিঠানো হবে আর বলা হবে যে এদেরকে জীবন দাও ওরা তো জীবন দিতে পারবে না পিটনও বন্ধ হবে না পিটন চলতেই থাকবে তাও কঠিন পিটন এই হালকা এরকম লাঠির পিটন নয় সম্মানিত উপস্থিতি নিষিদ্ধ ছয়টি জিনিসের মধ্যে দুই নম্বর হলো ছবি মূর্তি এই থেকে আপনি সাবধান থাকবেন তিন নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া জুলুদিস সিবাই হিংসু প্রাণীর চামড়া যেগুলো ভক্ষণ করা ব্যবহার করা এগুলো থেকে বিরত থাকতে হবে এরপর আল্লাহ রাসূল বললেন অত্তাবারুজি মহিলাদের জন্য লগ্নতা এটা হারাম মা বোন পর্দার মধ্যে থাকবে এটাই সত্য এটা তাদের জন্য বৈধ ইসলামী শরীয়ত দিয়েছে তাকে পর্দার বিধান কিন্তু কোথায় পর্দা আজকে আলেম হয়ে তার বিবি পরপুরুষের সঙ্গে আলেমের সামনে মিষ্টি সুরে কথা বলে আলেম শুধু চেয়ে চেয়ে দেখে আজকে আপনার সামনে আপনার মেয়ে এই ঈদকে লক্ষ্য করে ঘুরতে গেছে বন্ধুর সঙ্গে মামাতো ভাইয়ের সঙ্গে ঘুরতে গেছে চাচাতো ভাইয়ের সঙ্গে ঘুরতে গেছে দুলা ভাইয়ের সঙ্গে ঘুরতে গেছে এগুলো তো হলো শেয়ালের মতো আক্রোশ করছে জিনার কারখানা আপনি খুলে দিয়েছেন আপনি মসজিদে এসে সালাত করছেন আর আপনার মেয়েকে পাঠাচ্ছেন তার দুলা ভাইয়ের সঙ্গে ঈদের দাওয়াত খাওয়ার জন্য আপনি এইভাবে জান্নাত পাবেন না এটা হারাম এই লগ্নতার জন্য পুরুষ বেশি দোষী এই নগ্নতা প্রকাশের জন্য পুরুষ বেশি দোষী মহিলা দোষী মহিলা তো দোষী থাকবেই জিনা ব্যবসার যত ঘটে মহিলাদের কারণেই ঘটে কিন্তু মহিলা এত খারাপ যে নিজেও দায়ীস হয় তার হর্স করে আসা বাবাকেও দায়ীস বানায় ব্যাপারটা থাকার কারণে এই মেয়েটি এত নিকৃষ্ট যে নিজেও দায়ীস হয় তার নেককার পরহেজগার স্বামীকে দায়ীস বানায় নিজে ব্যাপারটা থাকার কারণে এটা বাস্তব এই লগ্নতা মহিলাদের জন্য ইসলামী শরীয়তে হারাম নিষিদ্ধ মহিলা মহিলার বেশি চলবে মহিলার পায়ের গোড়ালি ঢেকে চলবে রাস্তায় বের হলে শুভ্রাংশ করে বের করে পায়ের শুভ্রাংশ বের করা যাবে না এটা হারাম পায়ের গোড়ালি তো বের করা দূরের কথা মহিলা চলছে রাস্তায় মোটর সাইকেলে আপনি নিয়ে যাচ্ছেন আপনার বিবিকে আপনার শালিকাকে হ্যাঁ আপনার বিবিকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন ঈদের দাওয়াত খাওয়ার জন্য শাড়ি পরেছে পুরো পিঠ মাথার চুল পুরোটাই ঢাকা কোনো কাপড় নেই এটা হারাম এটা আপনাকে সতর্ক থাকতে হবে আপনার মেয়ে যেন এই পথ অবলম্বন না করে এই ব্যাপারে যদি আপনি সতর্ক না হন তাহলে আপনি তাহাজ্জুদ করে হজ করে তাসবিহ তাহলিল করে ফরজ সালাত জামাতে করে কোনো লাভ হবে না যেহেতু দায়েসের জন্য জান্নাত হারাম সম্মানিত উপস্থিতি
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল গান হারাম গান বলা হারাম যেগুলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে চলে নিয়ে যায় এগুলো হারাম গান বাজনা গান হারাম আমাদের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশের সংসদে বলতিছে আলেমরা কয়টা পড়েছে আমি 76টা হাদিস সব পড়েছি বুখারী পড়েছি তিরমিজি পড়েছি আবু দাউদ পড়েছি নাসাই পড়েছি বুখারী লিখতে আরবি অক্ষর কয়টা লাগে এই ব্যক্তির এটাও জানা নাই বলতে সব পড়ে শেষ করছি কিন্তু গানের একটা হাদিসও তাই কোনোদিন পড়েনি মানে সব অনুবাদ পড়ে শেষ করছে চিন্তা করা যায় যে মহিলা 200 টাকার জন্য তার সতীত্ব বিক্রি করে যুবককে তার ঈমান নষ্ট করে দিচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্রের নামে ওই মহিলা বলছে আমি সব কিতাব পড়ে শেষ করতে আলেমরা পড়তে পারেনি এটা বাংলাদেশের 95% মুসলিমের দেশে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে মানে কিয়ামতের আলামত এগুলো সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি গান বাজনাকে হারাম করে দিয়েছেন এটা হারাম এরপর আল্লাহ সুসাম বললেন ওয়াজাবি ওয়াল খুযু ওয়াল হারির পুরুষের জন্য রেশম এবং স্বর্ণ ব্যবহার করা হারাম পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না পুরুষ নারী উভয়ের কথা হাদিসে আসছে উভয় মাতম করা যাবে না ছবি মূর্তি থেকে দূরে থাকতে হবে এরপরে আপনার নগ্নতা থেকে মহিলা দূরে থাকবে পুরুষেরা স্বর্ণ ব্যবহার থেকে দূরে থাকবে এগুলো হারাম এটা ব্যবহার করা কোনো ক্রমেই যাবে না নিষিদ্ধ সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 5590 নম্বর হাদিসে বললেন আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিয়ান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল হামর ওয়াল মাযিফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় আমার উম্মতের মধ্যে একদল আসবে এই একদল এসে তারা চারটা জিনিসকে হালাল হারাম জিনিসকে হারাম মনে করবে এই কয়েকটা জিনিস হারাম এগুলোকে তারা হারাম মনে করবে এক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা তারা ব্যভিচার এবং রেশম বস্তুকে তারা হালাল মনে করবে ব্যভিচার করা জিনা ব্যভিচার করা এগুলোকে তারা হারাম মনে হালাল মনে করবে আপনি জানেন ব্যভিচারটা কি জিনিস আপনার বাড়িতে বিয়ান সাহেবের বেড়াতে আসছে আপনি বিয়ান সাহেবের সামনে সে তার সামনে যাচ্ছেন মিষ্টি সুরে কথা বলছেন ইয়ার কি করছেন এগুলো ব্যভিচারের পর্যায়ে পড়ে এগুলো মুখের জিনার পর্যায়ে পড়ে তার কারণ বিয়ান সাহেব আপনার কাছে বেগানা পুরুষ আপনার ছেলের শাশুড়ি সে আপনার বিয়ান হতে পারে আপনার ছেলে তার মাহরাম পুরুষ কিন্তু আপনি বিয়াই হয়ে আপনার বিয়ানের কাছে বেগানা পুরুষ আপনি তাকে মিষ্টি সুরে কথা বলতে পারেন না এটা ব্যভিচার এটা চীনা ব্যভিচার অবশ্যই আপনার কথা বসাবে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব আসেন কেমন আছেন বসেন আপনার ব্যবহার দিকে বলবি বাবা এটা বিয়ে সাহেব এত কথা বলা যাবে না এইটা যাতে আপনার কাছ থেকে দূরে থাকে আর মহিলা কি করবে বিয়ে সাহেবের কাছে জানতে আপনি মিষ্টি সুরে কথা বললেন মনে রাখবেন পৃথিবীতে যত অন্যায় জিনা সংক্রান্ত যত অন্যায় ঘটেছে সব অন্যায়ের প্রথম উস্কনিদাতা হলো মহিলা তার মহিলা যদি সুযোগ না দেয় পুরুষ পারবে না কোনোদিন মহিলা যদি কর্কশ ভাষায় কথা বলে পুরুষের ক্ষমতা নাই সে মহিলাকে কু প্রস্তাব দেবে তাকে নিয়ে কু ধারণা করবে কিন্তু মহিলা যখন মিষ্টি সুরে প্রেম বিনিময় করে তখন অন্যান্য পুরুষগুলো তার প্রতি আকৃষ্ট হয় এই জন্য আল্লাহ কোরআন কারিমে বলেছেন এই পৃথিবীর নারীগণ যদি তুমি আমি আল্লাহকে ভয় করো পরকালকে ভয় করো তাহলে গায়রে মাহরাম যে ব্যক্তিগুলো আছে পুরুষগুলো আছে তাদের সঙ্গে মিষ্টি সুরে কথা বলিও না মিষ্টি সুরে কথা বলা তাদের সাথে তোমাদের জন্য হারাম কেন তারা অন্তরে তোমাকে নিয়ে কল্পনা করবে সম্মানিত উপস্থিতি মা বোনদেরকে বলবো এই বিষয়ে খুবই সতর্ক হবেন এই বিষয়ে খুবই সতর্ক হবেন সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জিনিসগুলোকে হারাম জিনিস এগুলোকে মানুষ হালাল মনে করবে এরপর আল্লাহ বলছেন আল খামরা ওয়াল মাযিফ বাদ্যযন্ত্রকে এবং মদকে মানুষ হালাল মনে করবে বিড়ি মানুষ হালাল মনে করেই খায় জর্দা মানুষ হালাল মনে করেই খায় হারাম যদি মনে করত যা আমার এই শরীরে যদি হারাম ঢুকে আমি মরার সাথে সাথে জান্নাত পাবো না আমি মরবার জাহান্নামে চলে যাব এই কথা যদি মনে করে তাহলে কোনোদিন বিড়ি পান করবে না ও কোনোদিন জর্দা পান করবে না কোনোদিন সিগারেট পান করবে না কোনোদিন গুল ব্যবহার করবে না কোনোদিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা হিরোইন মদ চুমানি একটাও পান করবে না যদি সে হারাম মনে করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো হালাল মনে করবে
মনে করবে একটু মাখরু হুজুর খাচ্ছে চিন্তা করা যায় বাংলাদেশের হাজীগুলো গস করতে যাওয়ার সময় জর্দার টোকলা নিয়ে গেছে সাথে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পৃথিবীর কোন দেশের হাজীকে আটকায় নাই সৌদি পুলিশ বাহিনী জর্দা পাওয়া গেছে আমাদের বাংলাদেশের হাজীদের কাছে পাওয়া গেছে আশ্চর্য কথা কোন আলেম এই ফতোয়া দিয়েছে তার মানে হজ যদি জানেদে একবার পান করলে 40 দিন সালাত হবে না আর আমি এই আরাফার ময়দানে আমি হজ জর্দা খাবো আমি আরাফার দুয়ার দোয়া কবুল হবে কিভাবে হজ কবুল হবে কিভাবে সালাত কবুল না হলে কোনো আমল কবুল হয় না এটা যদি সে জানতো তাহলে এটা চিরতরে হারাম করে দিত আল্লাহ বলছে এগুলো হারাম জিনিসকে তারা হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে বক্স বক্স বাজিয়ে উদযাপন করা হালাল মনে করবে আপনার বাড়িতে আজকে একটা রেডিও আছে রেডিওর গান বাজনা হচ্ছে বাদ্যযন্ত্র যেগুলো আপনি হালাল মনে করছেন এটা অল্প একটা ছোট পাপ কিন্তু আল্লাহ বলছে এগুলো কঠিন পাপগুলোকে তারা হালাল মনে করে করবে এরপরের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবি মালিক আল আশারি রাদিয়াল্লাহু আনহু বললেন যে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহু ক্বালা লা ইশরাবান্না উনাসুম মিন উম্মাতিল খামরা ইয়াসামুনাহা বিগাইরি ইসমিহা এই হাদিসটা দিলে আপনি বুঝবেন যে বীরির নাম তো হাদিসে নাই জর্দার নাম তো হাদিসে নাই জর্দার নামও নাই বীরির নামও নাই ইয়াবার নামও নাই ফেন্সি ডিলের নামও নাই গাঁজার নামও হাদিসে নাই হাদিসে কি আছে আল্লাহ বলছে শোনো আমার উম্মতের এক দল কি করবে মদের বিভিন্ন নাম দিবে মদের নাম রাখছে বাবা হ্যাঁ মদের নাম রাখছে হিরোইন মদের নাম রাখছে ফেন্সি ডিল মদের নাম রাখছে আকিজ বিড়ি মদের নাম রাখছে কে টু মদের নাম রাখছে আর কি যেন সিগারেট পাওয়া যায় এগুলো এগুলো বিভিন্ন নাম দিবে দিয়ে তারা পান করবে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর কি হবে ওয়া ইয়াদুরু আলা রুসিহিমুল মাআজিফ ওয়াল কাইনাতি ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুম ক্বিরাদাতাও ওয়া খানাজি এদের মাথার উপর বাদ্যযন্ত্র বাজবে আজকে বড় বড় নেতাগুলো ভিডিও যেগুলো ফাঁস হচ্ছে দেখা যাচ্ছে বড় বড় এমপি মন্ত্রীগুলো হ্যাঁ মহিলাদেরকে নিয়ে লগ্ন গানে মেতে উঠছে তার মজা করছে গান বাজনা বাজছে তারা নাচছে ড্যান্স দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এগুলো হবে তাদের মাথার উপর গান বাজনা বাজবে তারা মদ মানে বাদ্যযন্ত্র শুনবে তারা মদ পান করবে এগুলো করবে এগুলোর চরিত্র হলো বানর এবং শূকরের মতো এরকম পরিণত হবে এরকম যদি কিয়ামতের ময়দানে করা হয় শুকুরের আকৃতি দেওয়া হয় অবস্থা কি হবে সম্মানিত উপস্থিতি এগুলো হারাম রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেক হাদিসে কি বলেছেন এরপর সহিহুল জামির 5467 নম্বর হাদিস আনানাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাতিল খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন আমার উম্মতকে আল্লাহ রাসূল বলছে তিন ভাবে ধ্বংস করে দেওয়া হবে আকার বিকৃতি করে ধ্বংস করে দেওয়া হবে পাথর বর্ষণ করে ধর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে মাটি ধসিয়ে ধ্বংস করে দেওয়া হবে কখন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কাইনাতি ওয়া দরাবুল বিল মাযিফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন মানুষ কি করবে যখন মানুষ মদ পান করবে যখন মানুষ নর্তকী নিয়ে নাচবে যখন মানুষ বাদ্যযন্ত্র নেমেতে থাকবে যখন মানুষ নর্তকী নিয়ে নাচবে গান বাজনা করবে যখন মানুষ গান বাজনা করবে মদ পান করবে প্রত্যেকটা হাদিস গান বাজনার প্রায় সব হাদিসই অধিকাংশ হাদিস সব হাদিসই মদের সঙ্গে তুলনা করা আছে তার কারণ গান বাজনার সঙ্গে মদের তুলনা করা আছে মানুষ নেশা করে মাতাল হয়ে বাদ্যযন্ত্র তারা বাজায় বাদ্যযন্ত্র যখন বাজায় তার সেন্স থাকে না তার ভিতরে সে আল্লাহকে ভয় করে না নিষেধাদ্রব্য পান করলেও তার ভিতরে সেন্স থাকে না সে ইমানদারি থাকে না সে ডাইরেক্ট বেঈমান হয়ে যায় সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতকে এভাবে ধ্বংস করে দেওয়া হবে তবে আল্লাহ যে ধ্বংস করছেন আপনি আপনি ভাবছেন যে আরে আমাগিরে হাজি সাহেব মরার আগ পর্যন্ত সে জর্দা খায় খা মূল কোনোদিন তো ধ্বংস হলো না তো আল্লাহ খুব দয়াশীল আল্লাহ ধ্বংস করেনি কিন্তু আমাদের নজরে কিছু ব্যক্তি আছে হঠাৎ করে প্যারালাইজড হয়ে পড়ে গেল প্যারালাইজড হয়ে পড়ে যাচ্ছে প্যারালাইজড অবস্থাতেও সে নিষেধাদ্রব্য পান করতেছে এইভাবেই সে মারা যাচ্ছে ওর চরিত্রটা কুকুর এবং শূকরের মতো আকৃতি করে কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন সম্মানিত উপস্থিতি বলছিলাম গান বাজনা বাদ্য যন্ত্র সম্পর্কে নারী পুরুষ সবাই আমরা শুনি মহিলারা হেডফোন লাগিয়ে শুনছি
পুরুষেরাও আমরা হেডফোন লাগিয়ে শুনছি, মা বোনও গান বাজনার সঙ্গে জড়িত হয়ে গেছে, একটু সাংসারিক কাজ একটু মানে একটু হালকা হলেই টেলিভিশনের সুইচ দিয়ে তারা গান শুনছে, মোবাইলের সুইচ দিয়ে তারা গান শুনছে, মানে মোবাইল ভিডিও মোবাইল নিয়ে কানে ভিতরে হেডফোন দিয়ে মহিলাটি গান শুনছে। আপনি হাজি সাহেব, আপনি একজন পাঁচ ওয়াক্ত নামাজি, আপনি একজন পরহেজগার ব্যক্তি, কিন্তু আপনার মেয়েটা যে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন এই মোবাইলে গান বাজনার সঙ্গে আসক্ত, আপনার মেয়েও জাহান্নামে আপনিও জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, এরপরে হাদিস যেটা মুসনাদ আহমদের 6547 আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ হারাম আলা উম্মাতিল খামরা ওয়াল মাইসিরা ওয়াল মিজরা ওয়াল কুবাতা ওয়াল কিন্নাতি ওয়াল ওয়াল কিন্নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় আমার উম্মতের জন্য মদ হারাম। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ হারাম আলা উম্মাতি, নিশ্চয় আমার উম্মতের উপর আল্লাহ হারাম করে দিয়েছে। নবীর উম্মত যারা দাবি করবে, নবীর উম্মত যারা দাবি করবে তাদের জন্য হারাম কি হারাম, মদ হারাম, ওয়াল খামরা ওয়াল মাইসির জুয়া হারাম, ওয়াল মিজরা ওয়াল কুবাতা ঢোল তবলা বিনা জাতীয় বাসী, ওয়াল কিন্নিনা বিনা জাতীয় বাদ্যযন্ত্র সব হালা সব হারাম, হারমোনিয়াম হারাম, বাঁশি হারাম, গান বাজনা হারাম, ঢোল তবলা হারাম, মদ হারাম, এগুলো হারাম জিনিস হারামই মনে করতে হবে। মুসলমানের সন্তান কোনোদিন গিটার কিনতে পারে না, গিটার বাজাতে পারে না, মুসলমানের সন্তান কোনোদিন হারমোনিয়াম বাজাতে পারে না। কত মুসলমান কত যুবকগুলো আকীদা পরিবর্তন করে হারমোনিয়ামে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ কত প্রচার হচ্ছে আর এভাবেই প্রচার হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু যুবকগুলো আজকে বাদ্যযন্ত্র বাজিয়ে বক্স বাজিয়ে পুরো এলাকা ঘুরতেছে, ঈদের আনন্দ পালন করতেছে, এলাকাবাসী সোচ্চার। এই গ্রামে কোনোদিন কোনো বক্স নিয়ে যদি কোনো ছেলে যুবক ছেলেবেলে ঢোকে ওদেরকে গণপিটন দিয়ে মানে এমনভাবে শাস্তি দিবেন ওরা যেন জীবন আর এগুলো না করে, আবার মারিয়ে ফেলেন না, যেন মারিয়ে ফেলেন না, ওদেরকে ইয়ে করতে হবে। গত বছর ঈদে একটা ভিডিও দেখলাম কোন জায়গায় মসজিদ থেকে বের হয়ে একবার মোটগুলোকে পুলিশ বাহিনী সহ পিটন দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আমার এলাকায় গেছে এক, মানে আমি দাঁড়িয়ে মোটরসাইকেল গাড়ি থামিয়ে বললাম এক তোমরা কি মুসলমানের বাচ্চা, ডাইরেক্ট বলছে হ্যাঁ মুসলমান আমরা, তো মুসলমান তোমরা এই বাদ্যযন্ত্র বাজাচ্ছ কেন, ওগুলো হারাম, খবরদার আমি তো তোমাদের সাথে যাচ্ছি না, এই পুরো গ্রামের কোথাও বক্স বাজালে তোমাদের মোটগুলো পিটন দেবো, তোরা তো দোষী জানি। ও আমিও পিছিয়ে পিছিয়ে মোটরসাইকেল কিছু দূর চলে গেলাম, বক্স বন্ধ রেখেছে, হয়তো পরে আবার যা বাজাবে না। আমার যতটুকু মুখের কথার সাহস ছিল ওদেরকে বোঝানো যে মুসলমানের বাচ্চা কোনোদিন ঈদ এভাবে পালন করে না, এটা মুসলমানের সন্তান করতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বললেন মদ জুয়া ঢোল তবলা বিনা জাতীয় বাসি হারমোনিয়াম গিটার সব হারাম। তবানির একটা হাদিস 12435 নম্বর হাদিস, হাদিসের সনদ সহি দেখেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বলছেন সামানুল খামরি হারাম ওয়া মাহরুল বাকিয়া হারাম ওয়া সামানুল কলবি হারাম ওয়া কুবাতু হারাম, তিনটা জিনিসের মূল্য হারাম। কিন্তু আপনাকে যে কষ্ট লাগবে, আল্লাহ বলছে সামানুল খামরি হারাম, মদের মূল্য হারাম। আপনার দোকানে চাল ডাল বিক্রি করে যদি লাভ হয় 200 টাকা, সিগারেট আর জর্দা বিক্রি করে লাভ হয়ে যায় 50 টাকা, 200-এর সঙ্গে 50 মিশিয়ে বাজার করে খাবেন, পুরোটাই আপনার জন্য হারাম, পুরোটাই হারাম আপনার জন্য। মুসলমানের সন্তান হলে আজকেই তওবা করে ওগুলো ফেলে দিতে হবে ডাস্টবিনে, যে আমি মুসলিম চিরনবীর এখনই মারা যেতে পারি, তওবা করার সুযোগ পাবেন না আপনি মারা যাওয়ার সময়, যে আমি বিড়ি থেকে বিড়ি বিক্রি থেকে একটু তওবা করে ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কথা বললেন সামানুল খামরি হারাম, মদের মূল্য হারাম, এর বলল আল মাহরুল বাকিয়া হারাম, ব্যভিচারিণীর মূল্য হারাম, দেহ ব্যবসায়ের মূল্য হারাম, ব্যভিচারিণীর মূল্য হারাম, দেহ ব্যবসায়ের মূল্য হারাম, সামানুল কলবি হারাম, কুকুর বিক্রয়ের মূল্য হারাম, কুকুর বিক্রয় ক্রয় বিক্রয় করা হারাম। সম্মানিত উপস্থিতি, অল কোবাতো হারাম, তবলা হারাম, আপনাকে মনে করতে হবে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম, এগুলো ক্রয় বিক্রয় করা হারাম, এগুলো দিয়ে যারা মোবাইলে চাক মানে কম্পিউটারে যারা গান বাজনা বাদ্যযন্ত্র উঠিয়ে দেয়, এই অশ্লীল কাজ যারা করিয়ে দেয় মেমোরিতে ভরিয়ে দেয় তাদের এই ব্যবসা হারাম, এই ব্যবসা যারা গান বাজনা এই মেমোরি কার্ড তুলে দিচ্ছে এই ব্যবসা তাদের জন্য হারাম। সম্মানিত উপস্থিতি, ব্যভিচারিণীর মূল্য হারাম, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। মুসনাদ আহমদের আরেকটা হাদিস, যে হাদিসটা 26771 আন উম্মে হাবিবা আনিন নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাসহাবুল মালাইকা রুফকাতান ফিহা জারাসুন ফেরেশতারা ওই কাফেলার সঙ্গী হয় না যেই কাফেলায় বাদ্যযন্ত্র বাজানো হয় ঘন্টা শব্দ বাজানো হয় চলে যাচ্ছে একদল লোক আট রশিতে মাজারে যাচ্ছে মানে আট রশির ওরশে যাচ্ছে গাড়ির ভিতরে একটা মাইক নিয়েছে মাইকে এখন ওই তবলা সারিঞ্জা দিয়ে গান বাজনা বাজছে জিকির বাজছে ঢোলের তালে তালে তবলার তালে তালে জিকির বাজছে আর যাচ্ছে মুক্তি পাওয়ার জন্য পুরো কাফেলাটাই হারাম ওই কাফেলাতে আল্লাহর ফেরেশতা অংশগ্রহণ নেয় অংশগ্রহণ করে না সম্মানিত উপস্থিতি এর প্রসঙ্গ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস যে হাদিসটা মুসলিমের 2114 নম্বর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাল জারাসু মাযামিরুল শাইতান নিশ্চয় ঘন্টা বাজানো ঘুমুর বাজানো শয়তানের বাসি ঘুমরা ঘুমরা বুঝেন না আপনার মেয়ের ওই যে আমরা যেগুলো নূপুর ব্যবহার করি যে শব্দগুলো এই শব্দগুলো নাচিয়ে নাচিয়ে গান গাইতো আগে গ্রামে গ্রামে পুরুষ মানুষগুলো নাচিয়ে গান গাতো এই এই ঘুমুর ঘুমুর বাজিয়ে লাগিয়ে তারা নাচিয়ে শব্দ করত এগুলো হারাম আর এই যুগে আধুনিক যুগে আপনার মেয়েকে আপনি 16 ডিসেম্বরের দিন প্রদর্শনী করতে দিয়েছেন একটা নৃত্য দিতে পারলে 10,000 টাকা 5,000 টাকা এগুলো পুরোটাই হারাম যেন এটা শরীয়ত কঠিনভাবে হারাম করেছেন সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন সহিহুল জামের 3801 নম্বর হাদিস আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূল আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা পৃথিবীতে দুইটা শব্দ আল্লাহর নিকট খুবই অভিশপ্ত এবং আল্লাহ সুবহান তাআলার নিকটে প্রিয় দুইটা শব্দ পৃথিবী এবং দুনিয়াতে আল্লাহর নিকট প্রিয় এবং আল্লাহর নিকট অভিশপ্ত অভিশপ্ত কি মিসমারু ইনদা নিইমাতি রন্নাতু ইনদা মুসিবা দুইটা শব্দ আল্লাহর নিকট একটা আল্লাহর নিকট খুবই প্রিয় আরেকটা আল্লাহর নিকট খুবই ঘৃণিত পৃথিবী এবং আখিরাতে একটা হলো আনন্দের সময় বাঁশি বাজানো বক্স বাজানো বাদ্যযন্ত্র বাজানো বিয়ে হয়েছে বিয়ের তিন দিন পরা মুসলমানের বাড়িতে বক্স বাজতেছে ছেলে হয়েছে বক্স বাজা আনন্দ করতেছে একটু জয়লাভ করেছে বক্স বাজা আনন্দ করতেছে মেম্বারিতে পাস করেছে আর ছেলেদেরকে পিকনিকের টাকা দিয়েছে ছেলেরা কি করেছে এই পিকনিকের টাকা নিয়ে এবার বক্স বাজিয়ে পিকনিক খাচ্ছে মজা করতেছে এই মেম্বারেরও 12টা বাজবে এই ছেলেদেরও 12টা বাজবে কিয়ামতের মাঠে এই পুরুষ এই চেয়ারম্যানের 12টা বাজবে এই চেয়ারম্যানের মুরিদের 12টা বাজবে কিয়ামতের ময়দানে হারাম এই শব্দ বাদ্যযন্ত্র আপনি আপনাকে আল্লাহ মর্যাদা দিয়েছে আপনি তাদেরকে বলেন বাবা বক্স বাজাস না তোরা একটু গরু বকরি জব করে এটা খা কিন্তু শরীয়তের হারাম কাজ তোরা করিস না সম্মানিত উপস্থিতি এরপরে হাদিস যে এরপর আল্লাহ বলছেন যে প্রিয় শব্দ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে দুইটা দুইটা শব্দ আল্লাহর নিকট খুবই অভিশপ্ত দুইটা শব্দের মধ্যে একটা শব্দ হলো মিসমানু ইনদা নিমাতি অরন্নাতু ইনদাল মুসিবা একটা হলো মুসিবতের সময় হায় শেষ আমি ধ্বংস হয়ে গেলাম একটা বিপদ আপনার হয়েছে এখন আপনি আত্মঘাত করছেন এ আমার স্যার কেউ ভাবি নাই আমি শেষ আমার ব্যবসা শেষ এই যে আত্মঘাতমূলক শব্দ আল্লাহর কাছে ধৈর্য না করে যদি আপনি বলেন এই শব্দটা আল্লাহর নিকট খুবই অপ্রিয় হাদিসের অনুবাদটা প্রথম পর্যায়ে আসছে আল্লাহ বলছেন সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে দুটি শব্দ আল্লাহর নিকট খুবই অপ্রিয় দুটি শব্দ আল্লাহর নিকট খুবই নিকৃষ্ট দুটি শব্দ আল্লাহর নিকট খুবই অপছন্দনীয় একটা হলো আনন্দের সময় গান বাজনা বাঁশি বাজানো বক্স বাজানো আরেকটা হলো দুঃখের সময় মাতম করা আফসোস করা ধৈর্য না ধরে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন এরপরে হাদিস যেটা বাইহাকির 20,789 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ্দুব হারামুন ওয়াল মাযিফু হারামুন ওয়াল কুবাতু হারামুন ওয়াল মিসমারু হারাম ঢোল হারাম বাদ্যযন্ত্র হারাম তবলা হারাম বাঁশি জাতীয় দ্রব্য হারাম তারিখ তাহরিমু আলাতুত্তার আলবানীর 103 পৃষ্ঠা এবং 104 পৃষ্ঠা বলা হয়েছে হাসান বাসরি বলেন ঢোলক নামক সব যে জিনিস রয়েছে মুসলিমদের এটা ব্যবহার্য নয় আব্দুল ইবনে মাসউদ একজন ইয়ং সাহাবী ছিলেন রাসূল মারা যাওয়ার পর অনেক দিন তিনি বেঁচে ছিলেন এবং তাফসীর কারকগণ আব্দুল ইবনে মাসউদের কাছ থেকে আব্দুল ইবনে আব্বাস মাসউদের কাছ থেকে এদের কাছ থেকে আয়াতের ব্যাখ্যাগুলো হাদিসগুলো বেশি সেট করে করতেন আব্দুল ইবনে মাসউদের একটা দল ছিল টিম ছিল একটা গ্রুপ ছিল এই গ্রুপ কি করত যেখানে ঢোল দেখতো সেখানেই তাদেরকে ভেঙে চুরমার করে দিত ক্ষমতা হাতে আসার কাছে
এই রকম যত মুসলিম শাসক রয়েছে মুসলিম দেশে যারা নেতা রয়েছে তাদের বৈশিষ্ট্য হলো এরকম বাদ্যযন্ত্র হারাম করে দেওয়া কিন্তু আজকে আমাদের দেশে আপার লেভেল থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যদি কোনো জিনিস উদ্বোধন করতে যায় সেখানে বাদ্যযন্ত্র ছাড়া হয় না পদ্মা সেতুর মতো একটা জায়গা উদ্বোধন করলো কুরআন তেলাওয়াত দিয়ে কুরআন তেলাওয়াতের মধ্যে 12টা বেজে দিয়েছে কুরআনুল কারীমে এই দেশের মাটি থেকে কত হাফেজ কুরআন তেলাওয়াত করে বিশ্ব সেরা পুরস্কার নিয়ে আসছে স্বর্ণের মেডেল নিয়ে আসছে একটা হাফেজকে সেখানে কুরআন তেলাওয়াতের জন্য জায়গা না দিয়ে একজন মূর্খ গর্দ ব্যক্তিকে কুরআন তেলাওয়াত করতে দিয়েছে যে কুরআন তেলাওয়াতের কি উচ্চারণ করেছে নিজেই জানে না কিন্তু অনুষ্ঠান তো জাকজমক হয়েছে এজন্য আপার লেভেল থেকে শুরু করে লয়ার লেভেল পর্যন্ত একদম একজন মেম্বার পর্যন্ত প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে যে কোনো জিনিস উদ্বোধন করতে যাচ্ছে সেখানে বাদ্যযন্ত্র আছে এটা হারাম শরীয়ত এটাকে হারাম করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এরপর হাদিস যেটা বাইহাকী মিশকাতের 5403 নম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্নাল্লাহু তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় মদ যাবতীয় জুয়া যাবতীয় বাদ্যযন্ত্র সব হারাম করে দিয়েছেন ইবনে মাজার মিশকাতের 2780 নম্বর হাদিস আবি হুরায়রা এবং আবু হুরায়রা আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশ তোমরা গায়িকা নর্তকীদের বিক্রি করো না তাদের ক্রয় বিক্রয় করো না তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র মানুষকে শিখিয়ে দিও না গান বাজনা বাদ্যযন্ত্র মানুষকে শিখিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সামানু হুন্না হারাম এই সব মূল্য হারাম মমতা সাহেব গান করে যত কোটি কোটি টাকা ইনকাম করেছো ওই তোমার জীবনের টাকা সব হারাম আর তুমি সংসদে বসে মানুষকে ইসলাম শিখাতে চাও পৃথিবীতে যত গায়ক রয়েছে শিল্পী রয়েছে গান বাজনা বাদ্যযন্ত্র বলে যত টাকা ইনকাম করেছে সব হারাম বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না মেয়েদেরকে তোমরা নৃত্য শিখিও না আজকে মুসলমানের বাচ্চা কোরআন শিক্ষা না দিয়ে আজকে নাচের রুমে ভর্তি করে দিয়েছে মেয়েকে আমার মেয়ে নাচতে পারে আমার মেয়েকে ড্যান্স শেখাচ্ছি তোমার মেয়ে তো নাচবেই তোমার মেয়ে নাচবে গাইবে তোমাকে জাহান্নামে দিবেই দিবে বেঁচে থাকা অবস্থায় তোমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে তোমার মেয়ে যদি আদর্শ শিক্ষা না দাও এটা মূল হারাম হাজি সাহেবের বিশাল বড় দোকান ব্যবসা করতে কাপড়ের কাপড়ের ব্যবসা করতে এখন কাস্টমারের দরকার কাস্টমার আসে না কেন খালি পাশের দোকানে কেন কারণ হলো যে মেয়ে কিছু বিক্রেতা দরকার পার্ট টাইম চাকরি পাওয়া যায় এখন শহরে অধিকাংশ দোকানে মেয়ে কর্মচারী থাকে টাকা দিয়ে মেয়ে কর্মচারী কিনে দোকানে রাখছে কাস্টমার বেশি যুবকের দোকানে আনাগোনা বেশি এত সুন্দর একটা মেয়ে তার বুকে ওড়না নাই বিক্রি করতেছে ওখানে গেলে মেয়ে টাকা দেখে চোখের তৃপ্তি হবে জিনা হবে বেচা কেনা হবে এই বিক্রির এই মূল্য হারাম মেয়ে আপনার বিবিকে দিয়ে ব্যবসা দোকানে ব্যবসা করতেছেন কিন্তু নিয়ত যদি হয় আমার বিবি যখন দোকানে বসবে তাহলে তখন পাড়ার ছেলেপেলে আসবে মিষ্টি সুরে কথা বলবে তাহলে এই পুরো ব্যবসায় হারাম একটা মেয়ে পর্দা করে বেচা কেনা করতে পারে পরিপূর্ণ কিন্তু মেয়ের ভাষাটা হবে কর্কশ এই মূল্যগুলো সব হারাম যত পার্ট টাইম চাকরি করছে মহিলাগুলো দোকানদার ছেলে বয় রাখো ওখানে মহিলা রাখতে কে বলেছে তোমাকে তোমার এই দোকানে 3 ঘন্টা পার্ট টাইম চাকরি করা মানে ওই মেয়েটা তোমার তত্ত্বাবধানে তোমার ওই দোকানের মধ্যে যদি কথার মাধ্যমে জিনার কার্যকলাপ হয় তোমার ওই ব্যবসার পুরো মূল্য তোমার হারাম হয়ে যাবে এটা শরীয়ত প্রমাণ করেছে সম্মানিত উপস্থিতি মেয়েদেরকে গান বাজনা হারমোনিয়াম শিখিয়ে না এগুলো হারাম আবু দাউদের একটা হাদিস সাহাবীরা কি ভয় করতো গান বাজনা বাদ্যযন্ত্র থেকে আর আমরা তার উল্টোটা করছি এগুলো হলো শয়তানের অসওয়াসা এগুলো হলো ইহুদিদের চক্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাফি ক্বালা সামি ইয়াকুলা সামিআ ইবনে উমার উমার রাদিয়াল্লাহু আনহু যে মিসমাউরা ক্বালা ফাওয়াদা ইসবাআইহি আলা উযুনাইহি ওয়া না'ান আনিত তরিকি ওয়া ক্বালা লি ইয়া নাফি হাল তাসমাউ শাইয়্যা নাফি রাদিয়াল্লাহু আনহু বলছেন ইবনে উমারের সঙ্গে আমি পথ চলতে ইবনে উমার হঠাৎ করে তার কানের ভিতরে দুই নখ ঢুকিয়ে দিলেন আঙ্গুর ঢুকিয়ে দিয়ে অনেক রাস্তা পার হওয়ার পরে সে আমাকে গিয়ে বলল যে তুমি কি নাফে তুমি কি এখন বাদ্যযন্ত্র ওই বাঁশির আওয়াজ গানের আওয়াজ শুনতে পাচ্ছ আমি বললাম না
তখন ইবনে উমার আমাকে প্রশ্ন করলেন নাফে তুমি তো আমাকে বললা না হাল তাসমাউ শাইয়া আমি কেন এই কাজ করলাম তে বলছে কেন করলাম জানো আমি ইবনে উমার ওমরের সন্তান একদিন নবীর সঙ্গে হাঁটতেছিলাম হঠাৎ করে আল্লাহর নবীর সঙ্গে হাঁটতেই একদা হঠাৎ করে বাদ্যযন্ত্রের আওয়াজ চলে আসলো বক্সের আওয়াজ চলে আসলো হয়তো আমাদের যুগে হয়তো বাঁশির আওয়াজ চলে আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙ্গুল তার দুই কানের ভিতর ঢুকে দিয়ে অনেক দূর পার হওয়ার পরে আমি ইবনে উমারকে প্রশ্ন করেছিলেন ঠিক এভাবেই ইবনে উমার বাদ্যযন্ত্র আওয়াজ শোনা যায় আমি বলেছিলাম না আল্লাহর রাসূল তখন কানের ভিতর থেকে হাত নখ বের করেছিলেন তার মানে নবী করিম সাল্লামের চরিত্র ছিল গান না শোনার জন্য কানের ভিতরে নখ ঢুকিয়ে দেওয়া আর আপনি গান শোনার জন্য হেডফোন ঢুকিয়ে দিচ্ছেন আপনি গান শোনার জন্য ইয়ারফোন ঢুকিয়ে দিচ্ছেন কানের ভিতরে হেডফোন ঢুকিয়ে গান শুনছেন মহিলারা এই গান শুনে মেয়েরাও এই গান শুনে ছেলেরাও শুনে যুবকেরাও শুনে বয়স্ক লোক আজকে মোবাইলে রিকশাওয়ালাও একজন ব্যানালা রিকশাওয়ালা গান নেই নসিম মানে কিচ্ছু জারি গানগুলো পাল্লা গানগুলো শুনছে আর আইসক্রিম বিক্রি করতেছে একজন গরিব মানুষ তুমি আইসক্রিম বিক্রি করো প্রয়োজনে তোমার মাইকে ওয়াজ দাও কিন্তু বাদ্যযন্ত্র এই টুন 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 শব্দ দিয়ে আইসক্রিম বিক্রি করার কারণে তোমার পুরো ব্যবসাটাই হারাম ওই মূল্যটাই হারাম আল্লাহ এদেরকে বুঝদান করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন যাদের বাড়িতে টেলিভিশন আছে সাবধান টেলিভিশন রাখেন ইসলামী চ্যানেলগুলো দেখেন খবরগুলো দেখেন কিন্তু ভুলেও গান বাজনা যেন আপনার বাড়িতে না বাজে তাহলে আপনার ইবাদতের বারোটা বাজিয়ে দিবে এটা সাবধান থাকবেন সতর্ক থাকবেন সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যদি এরকম করে কানের ভিতর নখ ঢুকে দেয় তাহলে আমাদের কীরকম হওয়া উচিত অতএব আরও বেশ কিছু হাদিস ছিল যেগুলো হাদিস কিছু গুরুত্বপূর্ণ ছিল কিন্তু মূল মূল হাদিসগুলো চলে আর বেশ কিছু হাদিস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো হাদিস গান বাজনা বাদ্য যন্ত্র সম্পর্কে এগুলো সম্পর্কে কঠিনভাবে বলে গেছে তবে আপনাকে বলছি আজকের এই খুতবার যে কোনো কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর সেটা যদি হাদিস হয় তাহলে আপনি মুসলমান হিসেবে আপনার মতামতকে অপেক্ষা করে হাদিসটাকে মেনে নেন সময় খুব সংকীর্ণ আপনার জীবনের সময় আমার জীবনের সময় এই মুহূর্তেই শেষ হয়ে চলে যেতে পারে আপনি আমি তওবা করার সুযোগও না পারি পেতে না পারি আপনার বাড়িতে আপনি আজকে আমি শিরিক বিদাত জিনা ব্যভিচার সুদ ঘুষে মত্ত হয়ে গেছি সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষিদ্ধ কাজগুলো করেছেন আমাদের সমাজে যেগুলো চলছে হ্যাঁ আজকে ব্যাংকের ইন্টারেস্টের টাকা নিয়ে এসে আপনি বড় গরু নিয়ে এসে কুরবানি দিয়েছেন আর বলেছেন ঝাঁক কুরবানি দিয়েছি সুদ যে কত হারাম এগুলো যদি আপনি বুঝতেন জানতেন তাহলে আপনার জীবন চলে যেত কিন্তু সুদের অর্থ আপনি ভক্ষণ করতেন না আল্লাহ আপনাকে আমাকে এই হারাম জিনিসগুলো থেকে বেঁচে থাকার সুযোগ করে দেখ আমরা বলি আল্লাহুম্মা আমিন মা বোনদেরকে বলবো আপনি অনেক কষ্ট করে খুতবা শুনতে আসেন এই কষ্ট করে খুতবা শুনতে এসে বাড়িতে গিয়ে এই খুতবার সব এই সলাতের সব আপনি শেষ করে ফেলেন একটা কারণ হলো স্বামীর সঙ্গে কর্কশ ভাষা করার কারণে স্বামীর সঙ্গে অন্যায় আচার করার কারণে কত কঠিন ওই মহিলা কত বড় পাপী যখন মহিলা স্বামীর সঙ্গে কথা বলে না অন্য মানুষের সঙ্গে কথা বলে স্বামীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় মহিলাগুলো স্বামীকে দেখতে পারে না স্বামীকে কথার মাধ্যমে কষ্ট দেয় এর চেয়ে নিকৃষ্ট বর্বর মহিলা পৃথিবীতে হতে পারে না যেই মহিলা স্বামীকে কথার মাধ্যমে কষ্ট দেয় সাবধান আল্লাহর পরে পৃথিবীতে কাউকে সিজদা করতে বললে আল্লাহ বলতেন স্ত্রীগুলো তুমি তোমার স্বামীকে সিজদা করো শরীয়ত প্রমাণ করেছে স্বামী যদি মহিলার প্রতি জুলুম করে মহিলা ক্ষমা চাবে স্বামী ক্ষমা চাবে না এটা হলো শরীয়ত বড় ভাই যদি ছোট ভাইয়ের প্রতি জুলুম করে ছোট ভাই বড় ভাইয়ের কাছে ক্ষমা চাবে বড় ভাই ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাবে না এগুলো সিস্টেম লো ইসলামের নিয়ম মানতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ আপনাকে আমাকে শরীয়ত বোঝার তৌফিক দান করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন যুবক ভাইদেরকে বলবো যাদের মোবাইলে গান আছে আজকেই যদি পারেন তওবা করেন সালাতের আগে আর যখন হয়তো ভাই করে বাই করে দেখবেন যে তাহলে মানুষে দেখবে যে আমি ডিলিট করছি আজকেই মুসলিম যদি মুসলমানের সন্তান হয়ে থাকলে মোবাইলের মেমোরি থেকে সব গান ডিলিট করে দিতে হবে এই বাদ্যযন্ত্র গান আপনার জন্য শোনা যাবে না আপনি মোবাইল ব্যবহার করেন ইসলামিক জিনিসগুলো দেখেন কোরআন তেলাওয়াতগুলো শোনেন অন্তরটা শীতল হয়ে যাবে গান বাজনা আপনাকে অন্যের কাজে নিয়ে চলে যাবে আপনারা যারা বয়স্ক লোক এখনও চায়ের দোকানে টেলিভিশন সেট করা আছে সেখানে গিয়ে বসে বসে চা পান করেন আর মমতাজের গান দেখেন
দেখেন আর শুনেন আর চা খান এগুলো সব হারাম এগুলো থেকে বেঁচে থাকেন আপনার বাড়িতে টেলিভিশন আছে এই টেলিভিশনে যেন বাদ্যযন্ত্র গান বাজনা না বাজে এই ব্যাপারে আপনি অ্যালার্ট হন সতর্ক হন এই সতর্ক যদি আপনি না হন তাহলে আপনি গুনাহগার হবেন ইব্রাহিমের সুন্নাত মানলেন তো বটে ইব্রাহিমের সুন্নাত মানতে গিয়ে কুরবানি করলেন কিন্তু ইব্রাহিমের 200 বছর বয়সের একটা সুন্নাত ছিল 200 বছর বয়সে ইব্রাহিম ইসমাঈলের বাড়িতে গিয়েছিল প্রায় 150-200 বছর বয়সে এই বুড়া মানুষ ইসমাঈলের বাড়িতে গিয়ে বলছে যে ওই যে ঘরের চৌকট পাল্টানো তার মানে পরিবারকে সতর্ক করা মুরব্বি মানুষ আপনার জরুরি আপনার বলেন মানলে তো মানলো না মানলো না মানলো কিন্তু আপনি বয়স্ক লোক আপনি বুড়া মানুষ আপনি বাড়ির নেতা আপনি লিডার আপনার টেক কিনা টেলিভিশন আপনি ডিশের মানে টাকা শোধ করেন আপনার সেই ডিশের টাকা দিয়ে আপনার মেয়ে আপনার বিবি আপনার নাতি আপনার ভাতিজা আপনার ভাস্তি আপনার নাতি যদি ওখানে মোবাইল টেলিভিশনে গান শ্রবণ করে তাহলে আপনার ঠিকানা জাহান্নাম এটা আপনাকে বুঝে নিতে হবে কবিরা গুনার সঙ্গে আপনি জড়িত হবেন আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন নিষেধাজ্ঞা থেকে দূরে থাকেন শিরক জাতীয় পাপ তাবিজ যদি কোনো বাচ্চার গায়ে থাকে মহিলার গায়ে থাকে এগুলো থেকে দূরে থাকেন আল্লাহ আপনাকে আমাকে হিদায়াত দান করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি খুতবার মধ্যে সংক্ষিপ্ত সময় একটা বিষয়কে নিয়ে গান বাজনা বাদ্যযন্ত্রকে নিয়ে বললাম এর রিলেটেড যে বিষয়গুলো আসলো এগুলো আপনি সতর্ক হন মুসলিম হিসেবে এই পাপগুলো থেকে বেঁচে থাকা আপনার আমার জন্য জরুরি কেন সময় দিবেন আপনাকে তওবা করার জন্য আমাকেও দিবেন না আল্লাহ আপনা আমার জীবনের শেষ খুতবা যদি হয়ে থাকে আল্লাহ অন্তত এই পাপগুলো থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে এই বয়ে কবিরা গুনাহ যেগুলো পাঠ করলাম নিষেধাজ্ঞা মদ জুয়া ঢোল তবলা বাদ্যযন্ত্র গান বাজনা মানুষ মারা গেলে মাতম করা এগুলো থেকে মহিলাদেরকে লগ্নতা থেকে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা এই হারাম কাজগুলো থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার পরিবার আমাদের পরিবারকে হেফাজত করো আল্লাহ এই মসজিদের সূচনা লগ্ন জুমার সালাতের আগে অনেক আগে মসজিদ তৈরি হয়েছে অনেক মানুষ মসজিদে দান করেছে তারা চলে গেছে অনেক মানুষই কবরে চলে গেছে অনেক মানুষই আছে দানবীর আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নিয়ে আজকের এই খুতবার সব তাদের আমলনামায় পৌঁছে দাও যারা মারা গেছে তাদের কবরে পৌঁছে তাদের কবর আজাবকে তুমি মাফ করে দাও আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আমাদের মধ্যে যারা রয়েছে অনেক হাজি মানুষ রয়েছে আজ আমাদের আল্লাহ তাদেরকে তাদের নেক আমলের সিলসিলায় তুমি আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও তুমি আমাদেরকেও তাদের মতো কবুল করে নাও আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমে চলার সুযোগ করে দাও আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার বক্তব্য দিতে গিয়ে হয়তো অনেক সময় একটু কর্কশ ভাষা বলে থাকি এটা শুধু বক্তব্যের ক্ষেত্রে অন্য সময় দেখবেন আমার সঙ্গে আসেন কথা বলেন আমি আপনাকে হয়তো কর্কশ ভাষা বলবো না হয়তো কিছু দিতে না পারলেও মিষ্টি সুরে কথা বলে আপনাকে হয়তো হাসি মুখে হাসার সদকাটা দিতে পারবো অতএব আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার কথার মধ্যে যদি আপনি নেগেটিভ ভেবে ক্ষমা মানে কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমার জন্য দোয়া করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ জুমা পরবর্তীতে আসতেও পারি নাও পারি কত মানুষ মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করে নেক আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ এই খুতবাকে তুমি কবুল করে নাও আমাদেরকে জীবনের শেষ খুতবা হলে তুমি আমাদের সবার পাপগুলোকে মাফ করে দাও আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সমাজকে তুমি রক্ষা করো আমাদের দেশকে তুমি হেফাজত করো আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমে চলার সুযোগ করে দাও মা বোনদেরকেও ইসলাম মানার তৌফিক দান করে দাও তারা যেন পরিপূর্ণ পর্দা মানতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে করে দাও আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের পিতামাতা যারা মারা গেছে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাও আমরা বলি আল্লাহুম্মা আমিন আমরা সবাই বলি রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের পিতামাতা সহ যারাই চলে গেছে তাদেরকে ক্ষমা করে দাও অনেক মানুষ অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও অনেকের পরিবারে অশান্তি তুমি তাদেরকে শান্তি বিরাজ করে দাও ভালোবাসা অক্ষুণ্ণ রাখো আমাদের জামাতের মধ্যে যেন কোনো বিভেদ না হয় সেরকম ভালোবাসা তুমি আমাদের মধ্যে তৈরি করে দাও আমরা বলি আল্লাহুম্মা আমিন আখিরুদ্দিন আলহামদুলিল্লাহ